আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় খুব ভালো আছি। আমরা আজকে যে কবিতাটি পড়ব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী, কবিতার নাম হচ্ছে বাবুরের মহত্ব, লিখেছেন কালিদাস রায়। অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিকস, জিএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য এই টপিকসটা খুবই। এই কবিতাটি হচ্ছে একটা কাহিনী কবিতা। তাহলে এই কাহিনী কবিতা অনেকগুলো কাহিনী আছে, এটা একটা এখানে রাজনৈতিক বা এখানে ঐতিহাসিক চরিত্র আছে। এই চরিত্রের মধ্যে যে চরিত্রটিকে কেন্দ্র করে, অর্থাৎ যাকে কেন্দ্র করে এই কবিতাটি লিখা, কালিদাস রায় যাকে কেন্দ্র করে এই কবিতাটি লিখেছেন, তার নাম হচ্ছে বাবুর, মুঘল বংশের প্রতিষ্ঠাতা। তাহলে মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবুর ছিলেন। প্রথমে আসি বাবুরের মহত্ব। তাহলে এই কবিতাটি কাকে নিয়ে লেখা? বাবুরের মহত্ব কবিতাটি কাকে নিয়ে লেখা? বাবুরকে নিয়ে লেখা। বাবুরকে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবুর শব্দের অর্থ কি? সিংহ। মহত্ব শব্দের অর্থ গুণবান। মহত্ব শব্দের অনেক অর্থ হয় এখানে। মহত্ব, তিনি কত বড় মানুষ ছিলেন, তিনি কত বড় উঁচু মাপের মানুষ ছিলেন, এটা বুঝাইতে মহত্ব কথাটি ব্যবহার করেছেন। তাহলে বাবুরের মহত্ব কবিতাটি কে লিখেছেন? কালিদাস রায় লিখেছেন। প্রথম প্রশ্ন, বাবুরকে মুঘল বংশের প্রতিষ্ঠাতা বা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবুর ছিলেন। এই কবিতাটি কালিদাস রায় কাকে নিয়ে লিখেছেন? বাবুরকে নিয়ে লিখছেন। বাবুর শব্দের অর্থ কি? সিংহ। বাবুরের মহত্ব কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে বাবুরের মহত্ব কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা শুধু বাবুরের মহত্ব বলেই চলে যাব না, এই বাবুরের মহত্ব কবিতা থেকে কি কি তথ্য আসবে এগুলোকে আমরা বেশি থেকে বেশি করে উপলব্ধি করার চেষ্টা করব। বাবুরের মহত্ব বাবুরকে নিয়েই লেখা, বাবুরকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এবং বাবুর শব্দের অর্থ কি? বাবুর শব্দের অর্থ সিংহ। বাবুর কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। বাবুরের মহত্ব কবিতাটি কে লিখেছেন? কালিদাস রায় লিখেছেন। বাবুরের মহত্ব কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখন আমরা সরাসরি কবিতাটাতে যাব, কবিতাটা পড়ে কি কি শিক্ষা নেব শেষে আলোচনা করব। পাঠান বাদশা লোদি পানিপথ হত। তাহলে পাঠান বাদশা লোদি, লোদি বংশের সর্বশেষ শাসকের নাম ছিল ইব্রাহিম লোদি। পাঠান বাদশা লোদি, লোদি ইব্রাহিম লোদি কোথায়? পানিপথে হত। তাহলে পানিপথে সম্রাট বা বাবরের সাথে, সম্রাট বাবরের সাথে ইব্রাহিম লোদির কোথায় যুদ্ধ হয়েছিল? পানিপথে যুদ্ধ হয়েছিল। তাহলে পানিপথে যুদ্ধ হয়েছিল, বাদশা বাবরের সাথে ইব্রাহিম লোদির যুদ্ধ কোথায় হয়েছিল? পানিপথে হয়েছিল। পানি হত শব্দের অর্থ হত্যা করা। তাহলে বাদশা বাবর ইব্রাহিম লোদিকে কোথায় হত্যা করেছিল? পানিপথে। তাহলে পানিপথে মোট কয়টি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল? পানিপথে মোট তিনটি যুদ্ধ হয়েছিল। পানিপথ কোথায়? দিল্লির উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত। পানিপথ একটি জায়গার নাম, পানিপথ একটি জায়গার নাম, পানিপথ একটি জায়গার নাম। তাহলে পাঠান বাদশা লোদি পানিপথ হত দখল করিয়া দিল্লির শাহিগীত। শাহিগীত শব্দের অর্থ সিংহাসন। শাহিগীত শব্দের অর্থ সিংহাসন। তাহলে দিল্লির সিংহাসন কে দখল করেছে? সম্রাট বাবর দখল করেছে, বা মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর করেছে। তাহলে দিল্লির শাহিগীত, শাহিগীত শব্দের অর্থ সিংহাসন। দিল্লির সিংহাসন কে আহরণ করেছে? সম্রাট বাবর করেছে। কার কাছ থেকে? ইব্রাহিম লোদির কাছ থেকে। কত সালে? 1526 সালে। তাহলে পানিপথের প্রথম যুদ্ধটি কাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? বাদশা বাবরের সাথে ইব্রাহিম লোদির। কোথায়? পানিপথে। পানিপথ জায়গাটি কোথায়? ভারতের বা দিল্লির উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি জায়গা। এই পানিপথে মোট কয়টি যুদ্ধ হয়েছিল? পানিপথে মোট তিনটি যুদ্ধ হয়েছিল। তাহলে বাবরের সাথে ইব্রাহিম লোদির কত সালে যুদ্ধ হয়েছিল? 1526 সালে হয়েছিল। তাহলে প্রথম দুইটা লাইন, এটা থেকে আমরা কি কি তথ্য পাইলাম? যে এই কবিতাটিতে তিন চারটি যুদ্ধের কথা বলা আছে, একটি যুদ্ধের কাহিনী পাইলাম। যেহেতু এটি কাহিনী কবিতা, পাঠান বাদশা লোদি পানিপদ হত দখল করিয়া দিল্লির শাহিগীত, দিল্লির সিংহাসন, অর্থাৎ দিল্লির সিংহাসন দখল করছে বাবর, ইব্রাহিম লোদিকে হত্যা করে পানিপথে।
দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি ভারত যাদের তাদের জিনিতে এখনো রয়েছে বাকি। জিনিতে শব্দের অর্থ জয়লাভ করে, ভারত যাদের জিনিতে অর্থাৎ ভারত কি এখনো সমগ্র জয় করতে পারে নাই, জিনিতে মানে জয় করতে এখনো রয়েছে বাকি। এই দিল্লিটাকে সম্পূর্ণভাবেই বাবুর দখল করতে পারেনি, জয়লাভ করতে পারেনি, আরো রাজ্য বাকি আছে বা রাজ্য সীমা আরো বাকি আছে। গর্জিয়া উঠিল সংগ্রাম সিংহ যিনি সে মুসলমান, তাহলে ইব্রাহিম লোদির পরে কার সঙ্গে যুদ্ধ হচ্ছে? সংগ্রাম সিংহের সাথে। তাহলে সংগ্রাম সিং কে? মেবারের রাজার নাম সংগ্রাম সিং। মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে বাবুর দ্বিতীয়বার কার সাথে যুদ্ধ করেছে? সংগ্রাম সিংহের সাথে। সংগ্রাম সিংহ কে ছিলেন? মেবারের রাজা ছিলেন। জিনিসে মুসলমান অর্থাৎ মুসলমান ভারতকে বা দিল্লিকে আক্রমণ করে জয়লাভ করেছেন, এই খবরটা যখন সংগ্রাম সিংহ পেয়েছেন, জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ, অর্থাৎ জয়ী বলিব না এ দেহে রহিত প্রাণ লয়ে লুণ্ঠিত ধন। সংগ্রাম সিংহ বলতেছে আমার জীবন থাকিতে এই দিল্লির সিংহাসন বা পানিপত কখনো মুঘলকে দিব না বা বাবরকে দিব না, আমার দেহে যতদিন প্রাণ আছে আমি এটা মেনে নিব না। লয়ে লুণ্ঠিত ধন অর্থাৎ বাবুর জয়লাভ করার পর যে ধন সম্পদ লণ্ঠন করেছে, ধন মানে সম্পদ, লুণ্ঠিত মানে লুটপাট করা, লয়ে মানে নিয়ে, দেশে ফিরে যাও। সম্রাট বাবুরকে সংগ্রাম সিংহ বলতেছে তুমি যুদ্ধ করে জয়লাভ করে যাহা কিছু পেয়েছ তা নিয়ে তুমি তোমার দেশ চলে যাও, এই দেশে বা ভারতে বা দিল্লিতে তোমার স্থান নাই, যতদিন আমি আছি। আমি কে? সংগ্রাম সিংহ। বলছে ফিরে যাও, বলছে দেশে ফিরে যাও নতুবা মুঘল, অর্থাৎ মুঘল বলছে মুঘল বংশের প্রতিষ্ঠাতা সম্রাট বাবুর রাজপুতে দাও রণ, রণ মানে যুদ্ধ, অথবা রাজপথে তোমার সাথে আমার যুদ্ধ হবে খানুয়ার প্রান্তে। তাহলে খানুয়ার প্রান্ত মোস্ট ইম্পর্টেন্ট, সংগ্রাম সিংহের সঙ্গে বাবুরের যুদ্ধ কোথায় হয়েছিল? সংগ্রাম সিংহের সঙ্গে বাবুরের যুদ্ধ হয়েছে খানুয়ার প্রান্তে। কত সালে এই যুদ্ধটা হয়েছিল? 1527 সালে খানুয়া নামক জায়গায় সংগ্রাম সিংহের সাথে কার যুদ্ধ হয়েছে? বাবুরের যুদ্ধ জয় হয়েছে। সেই সিংহেরা পতন হইল, সেই সিংহের পতন হইল বীর বাবুরের করে, করে মানে হাতে। এই সংগ্রাম সিংহ, সেই সিংহর বলতে এই সংগ্রাম সিংহের পতন হয়েছে, তা সংগ্রাম সিংহ রাজ্য হারিয়েছে কার কাছে? বাবুরের কাছে, করে মানে বাবুরের হাতে। বাবুরের হাতে কার রাজধানীর পতন হয়েছে? খানুয়ার প্রান্তে, খানুয়ার যুদ্ধে সংগ্রাম সিংহের সাথে বাবুরের যে যুদ্ধ হয় খানুয়ার প্রান্তে, এই যুদ্ধেও বাবুর জয়লাভ করেছে। এ বিজয় তার স্বপ্নাতীত, এখন জয়লাভ করে এ বিজয় তাহার স্বপ্নাতীত যেন বা দৈত্য বলে, অর্থাৎ এটা অলৌকিকভাবে, দৈত্য মানে অলৌকিকভাবে বাবুর এই যুদ্ধে খানুয়ার প্রান্তে জয়সিংহের সাথে অলৌকিকভাবে যুদ্ধে জয়লাভ করেছে, এটা কার ধারণা? এটা বলছে রানা সিংহ, বলছে এখানে সংগ্রাম সিংহ, এর পুরো নাম হচ্ছে রানা সংগ্রাম সিংহ, এই জয়লাভটাকে বাবুরের দৈত্য অর্থাৎ অলৌকিক যুদ্ধ বলে, অলৌকিক লাভ বলে, অলৌকিকভাবে জেতা বলেই তিনি মেনে নিচ্ছেন। সারা উত্তর ভারত, তাহলে ভারতের উত্তর অংশটি আসিল বিজয়ের করতালে, করতাল শব্দের অর্থ হাতর তালু। তাহলে উত্তর ভারত এখন কার দখলে? উত্তর ভারত এখন বাবুরের দখলে, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি। করতাল শব্দের অর্থ হাতের তালু। তাহলে সারা উত্তর ভারত এখন কার দখলে? সারা উত্তর ভারত এখন বাবুরের দখলে। কাকে কাকে, কার কাছ থেকে প্রথমবার জয়লাভ করেছে? দিল্লির ইব্রাহিম লোদি, আর দ্বিতীয়বার হচ্ছে সংগ্রাম সিংহের সাথে। বলছে কবরে, বলছে কবরে সাহিত্য কৃতজ্ঞ দৌলত, আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কবরে সাহিত্য কৃতজ্ঞ দৌলত, কৃতজ্ঞ মানে যে উপকারীর ক্ষতি করে, যে উপকারীর উপকার করে কৃতজ্ঞ, যে উপকারীর অপকার করে অকৃতজ্ঞ, আর যে উপকারীর উপকার অস্বীকার করে সে হচ্ছে কৃতজ্ঞ দৌলত। কৃতজ্ঞ দৌলত বলতে হচ্ছে দৌলত খাঁ লোদি, ইব্রাহিম লোদির সাথে এখানে একটা
একটা রাজার বিভিন্ন ধরনের পাওয়ার বা বিভিন্ন ধরনের শক্তি থাকে, কেউ আবার মনে করো অপশক্তির কাছে হারে যায়, কেউ আবার প্রতারণা বা বিশ্বাসঘাতকতার কাছে হারিয়ে যায়, কেউ রাজনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে হারিয়ে যায়। এই কৃতজ্ঞ দৌলত হচ্ছে এরা বিশ্বাসঘাতকতার জন্য হারিয়ে গেছে, বিশ্বাসঘাতকতা, এ কারণে কৃতজ্ঞ দৌলত। কৃতজ্ঞ দৌলত কোথাকার রাজা ছিল? পাঞ্জাবের রাজা ছিল। তাহলে কৃতজ্ঞ দৌলত কোথাকার রাজা ছিল? পাঞ্জাবের রাজা ছিল। বাবুরের আর নাই কোনো প্রতিরোধ, তাহলে প্রতিরোধ মানে বাধা, তাহলে ভারত শাসন করার জন্য কার বাধা নাই? বাবুরের বাধা নাই, অর্থাৎ দিল্লি সমগ্র বাবুরের হাতের কাছে চলে এসেছে। কাকে কাকে পরাজয় করে? লোধি, ইব্রাহিম লোধিকে, তারপরে হচ্ছে সংগ্রাম সিংহকে, এরপর হচ্ছে কৃতজ্ঞ দৌলতকে। বাবুরের আর কোনো দৌল নেই, কোনো নাই কোনো প্রতিরোধ। বাবুর এখন দিল্লিতে নিঃসন্দেহে, অর্থাৎ কোনো বাধা ছাড়াই শাসন করবে। দস্যুর মতো, দস্যু মানে ডাকাত, দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদ, ডাকাতের মতো বাবুর আর সম্পদ লুণ্ঠন করবে না। তাহলে কার মতো? ডাকাতের মতো। তুষ্ট মানে সন্তুষ্ট, তৃপ্তি, বলছে ডাকাতের মতো তুষ্ট না, ডাকাতের মতো সম্পত্তি তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদ, সম্পদ আমি লুণ্ঠন করা, চুরি করা, আমি আর সম্পদ লুণ্ঠন করব না। জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে, জাকিয়া মানে গেড়ে বসেছে, খুঁটি গেড়ে বসেছে মুঘল সিংহ বলতে সম্রাট বাবুরকে বোঝানো হচ্ছে। মুঘল সিংহ বলতে কাকে বোঝানো হচ্ছে? সম্রাট বাবুরকে বোঝানো হচ্ছে, দিল্লির মসনদ, মসনদ মানে সিংহাসন। তাহলে দিল্লির সিংহাসনে কে জেকে বসেছেন? সম্রাট বাবুর বসেছেন। মাটি দখলই খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মাটি দখল করে কখনো জনগণের বা রাজ্যের কখনো সুশাসন প্রতিষ্ঠিত হয় না, যতক্ষণ না জনগণের সেবা না হয়। মাটি দখলেই জনসেবা নয়, জনগণের সেবাই কেবল রাজ্য এবং মাটি দুটাই। এ কারণে মাটি দখলেই জয় নয়, বুঝেছে বিজয়ী বীর। তাহলে বিজয়ী বীর কে ছিলেন? বাবুর ছিলেন। বিজিতের হৃদয় দখল করিবে এখন করেছে স্থির। এখন জনগণের বা রাজ্যের সকল মানুষের সেবা করার জন্য সে মনস্থির করেছে, মনকে স্থির করেছে, দখল করেছে। প্রজারঞ্জের বাবু দিয়েছে মন, প্রজাদের মন জয় করার জন্য এখন বাবু কাজে লেগেছে। মন, হৃদয়, হিন্দু রাজ্যের বা রাজস্থানের সকল মানুষের সুশাসন করবে। সম্রাট বাবুর বলতেছে আমি আর এরকম সম্পদ এগুলা দস্যুর মতো লুটপাট করব না, আমি এখন রাজ্যের জনগণের মন জয় করব। ধরিয়াছে ছদ্মবেশ, ছদ্মবেশ মানে গোপন, তাহলে ছদ্মবেশ শব্দের অর্থ গোপনে গোপনে এখন জনগণের শাসন করবে। ঘুড়ি বলছে ঘুড়ি পথে পথে করিয়া প্রজার কোথায় দুঃখ ক্লেশ, ক্লেশ মানে কষ্ট, পথে পথে রাস্তায় রাস্তায় সম্রাট বাবুর এখন ঘুরে বেড়াচ্ছে, কে দুঃখী মানুষ, কে কষ্টের মানুষ আছে তাদেরকে খোঁজার জন্য। চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান, তাহলে চিতরের যোদ্ধার নাম কি ছিল? রণবীর চৌহান। তাহলে রণবীর চৌহান কে? চিতরের রাজা। চিতরের রাজার নাম কি? রণবীর চৌহান। চৌহান কে? রাজপুত জাতির প্রাচীন শাখার নাম কি? চৌহান বলে। চৌহান কাকে বলে? রাজপুত জাতির প্রাচীন শাখাকে কি বলে? চৌহান বলে। তাহলে রাজপুত জাতির শক্তিশালী রাজা চৌহান ছিলেন, তাহলে রণবীর চৌহান কোথাকার রাজা ছিলেন? চিতরের রাজা ছিলেন। করিতেছে আজীব বাবুরের সন্ধান, বাবুরের খোঁজ, বাবুরের সন্ধান শব্দের অর্থ খোঁজ। বাবুরকে এখন কে খোঁজে? চিতরের রাজা। চিতরের রাজার নাম কি? রণবীর চৌহান। করিতেছে আজীব বাবুরের সন্ধান। কুর্তার তলে, কুর্তা মানে কাপড়, কুর্তা শব্দের অর্থ কাপড়। কুর্তার তলে কৃপাণ, কৃপাণ মানে তলোয়ার। তাহলে কাপড়ের তলে বা জামার তলে কি রেখেছে? তলোয়ার রেখেছে। কে রেখেছে? রণবীর চৌহান। কেন রেখেছে? বলছে লুকায়ে ঘুরি সে পথে পথে, দেখা হয় যদি তার আজই কোনো মতে লইবে তাহার প্রাণ। অর্থাৎ রণবীর চৌহান ছদ্মবেশে কাপড়ের তলে কৃপাণ তলোয়ার লুকায় রেখে বাবুরের জীবন নেওয়া, প্রাণ নেওয়া, জীবন নেওয়ার জন্য রাস্তায় রাস্তায় গোপনে গোপনে ছদ্মবেশে ঘুরতেছে। কার প্রাণ নেওয়ার জন্য? সম্রাট বাবুরের প্রাণ নেওয়ার জন্য কে রাস্তায় রাস্তায় ঘুরেছে? ঘুরতেছে রণবীর চৌহান। রণবীর চৌহান কে? চিতরের রাজা ছিলেন।
বলছে শনিতে তাহার বলছে লইবে তা শনিতে তাহার খালিত করিবে শনিতে তাহার খালিত করিবে চিতরের অপমান। তাহলে চিতরের অপমান, চিতর রাজ্যের রাজা রণবীর চৌহান শানিত মানে রক্ত দিয়ে, খালিত মানে ধৌত করবে, চিতরের সকল অপমান রক্ত দিয়ে। কার রক্ত দিয়ে? বাবুরের রক্ত দিয়ে। কি কেন ধৌত করবে? চিতর অপমানিত হয়েছে, চিপরে মুসলিম শাসন বা সম্রাট বাবুরের দখলে আসছে। দাঁড়ায় যুবক দিল্লির পথের পাশে, তাহলে দিল্লির পথপাশে কে ঘুরে বেড়াচ্ছে? রণবীর চৌহান। কার জন্য? বাবুরের জন্য। লক্ষ্য করিয়া জনতা, জনতা শব্দের অর্থ জনগণ, জনগণের মাঝে কেবা যায় আর কেবা আসে, অর্থাৎ দিল্লির রাজপথে সবসময় ঘুরে ঘুরে দেখতেছে কে যায় কে আসে, কে দেখে? রণবীর চৌহান। কাকে দেখার সন্ধানের জন্য? বাবুরের জন্য। বলছে হেনকালে, হেনকালে এমন সময়, হেনকালে এক মত্ত হাতি, হস্তি শব্দের অর্থ হাতি, তাহলে হেনকালে এমন সময় এক মস্ত হাতি, এক পাগল হাতি ছুটিল পথের পরে। এই দিল্লির বা ভারতের রাস্তায় এক হাতি, মত্ত হাতি, পাগলা হাতি ছুটাছুটি করতেছে, পথ ছাড়ি সবে পালাইয়া গেল ডরে, হাতির ডরে সবাই রাজপথ ছেড়ে দিয়েছে। কেন? হাতি, মত্ত হাতির, পাগলা হাতির ভয়ে, ডরে মানে ভয়ে। তাহলে পাগলা হাতির ভয়ে কারা রাজপথ ছেড়েছে? জনতা বা জনগণ। সকলে গেল সরি, পাগল হস্তির ভয়ে সবাই সরে গেল, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। তাহলে দিল্লির রাজপথে কে পড়েছিল? একটা শিশু পড়েছিল। কোথায় পড়েছিল? ধুলার উপরে। দিল্লির রাজপথে কে পড়েছিল? একটি পথের শিশু। কার উপর? ধুলার উপর। হাতির পায়ে পড়ি, হাতির পায়ে চাপে গেল গেল বলি, হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে। সবাই দিল্লির এই ভারতের রাস্তায় মত্ত হাতির দেখে সবাই হায় হায় করে পথিক ভয়ে পালাচ্ছে। পথিক মানে যে রাস্তায় চলে। কুড়াইয়া আনো ওরে, এই শিশুটাকে কুড়িয়ে আনার জন্য কেউ আসে না। সকলেই বলে, সকলেই বলে, সবাই জনগণ, সকলেই বলতে জনগণ বা মানুষ, অথচ কেউ আগায়, আগার সাহস পায় না। আগায় মানে এগিয়ে যাওয়া, কেউ এই রাজপথ থেকে শিশুটিকে কুড়িয়ে আনার জন্য এগিয়ে যাওয়ার সাহস করে না বা পায় না। সহসা এক বিদেশি পুরুষ ভিড় ঠেলে ছুটে যায়, একটা বিদেশি পুরুষ, অপরিচিত পুরুষ, শব্দবেশী পুরুষ ছুটে যায়। করো কি বলিয়া জনতা চিৎকার করি ওঠে। এখন জনতাকে ঠেলে একজন লোক মত্ত হাতিকে ভয় না করে শিশুটির দিকে যাচ্ছে। করিয়া গুন্ডের ঘর্ষে দেহে সহি, করি মানে হাতি, গুন্ড দেশ অর্থ হাতির সুর। তাহলে হাতির সুরের ঘর্ষণ দেহে সহি পথের শিশুরে কুড়াইয়া বক্ষে রহি আসি, ফিরিয়া আসিল বীর। তাহলে এই রাজপথ থেকে শিশুটিকে নিয়ে কে আসলো? এই বাবুর নিয়ে আসলো। করি মানে হাতি, গুন্ডের মানে শুন্ডের, বলছে শুন্ডের শব্দের অর্থ হাতির সুর। হাতির সুরকে উপেক্ষা করে, ঘর্ষণ করে পথ শিশুকে কে কুড়ে নিয়ে এসেছে? বাবুর নিয়ে এসেছে। চারিপাশে তার জমিল লোকের ভিড়। লোক মানে জনগণ বা রাস্তায় যারা হাঁটে চলাফেরা করে। বলিয়া উঠিল একজন, বলিয়া উঠিল অনির্দিষ্ট একজন ব্যক্তি, জনতা, আরে এ যে মেথরের ছেলে। তাহলে রাস্তায় পড়ে থাকা বা ভারতের বা দিল্লির রাজপথে পড়ে থাকা শিশুটি কার ছিল? মেথরের ছিল। তাহলে মেথরের ছেলেকে কুড়ে নিয়ে এসেছে কে? বাবুর নিজেই কুড়ে নিয়ে এসেছে। ইহার জন্য বেয়াকুব, বেয়াকুব মানে নির্বোধ। তাহলে জনগণ বাবুরকে কি বলে, জনতা, জনতা বাবুরকে কি বলে অভিহিত করেছে? নির্বোধ। নির্বোধ শব্দের অর্থ বেয়াকুব, শব্দের অর্থ নির্বোধ। তাহলে নির্বোধ কে ছিল? বাবুর ছিল। কে বলেছে? জনতা, ভারতের রাজপথের জনতা বাবুরকে বেয়াকুব বলছে, নির্বোধ বলছে। বেয়াকুব শব্দের অর্থ বোকা, নির্বোধ ইত্যাদি। তুমি তাজা প্রাণ দিতে গেলে, তুমি একটা শক্তিশালী মানুষ, যোদ্ধা মানুষ, তুমি একটা মেথরের শিশুর জন্য হাতির কাছে চলে গেলে? কে বলল? জনতা, রাজপথের লোক। বলছে খুদার দয়ায় পেয়েছি নিজের জান। খুদা মানে আল্লাহ, এখানে খোদা, খুদা বলতে দয়া, আল্লাহর দয়ায় পেয়েছি নিজের জান। জান মানে প্রাণ, অন্তর, হৃদয়। ফেলে দিল ওরে এখন করগে স্নান। এখন এনে ফেলেছো, এখন মেথরের শিশুকে নাড়লে কি করতে হয়? স্নান করতে হয়। স্নান শব্দের অর্থ গোসল বা গোসল করা। তাহলে মেথরের ছেলেকে শুইছো, এখন তোমাকে কি করতে হবে? স্নান করতে হবে। তাহলে কার শিশুকে বা কার সন্তানকে শুইলে স্নান করতে হয়? মেথরের সন্তানকে শুইলে, অর্থাৎ এখানে নিচু জাতির অপবাদ দেওয়া, অহংকার করা ইত্যাদি বোঝানোর জন্য এই শব্দটি কবি ব্যবহার করেছেন।
শিশুর জননী, শিশুর জননী মানে আম্মা, জননী শব্দের অর্থ মা, শিশুর মা অর্থাৎ মাতৃের শিশুর মা, ছেলে ফিরে পেয়ে বুকে, বুকে মানে বক্ষে, বক্ষে শব্দের অর্থ বুকে, চাপিয়া চুমু খায় তার মুখে। তাহলে এই মাতৃের ছেলের মুখে কে চুমু খেয়েছিল? ছেলের মা চুমু খেয়েছিল। বিদেশি পুরুষ, বিদেশি পুরুষের রাজপুত বীর চিনিল নিকটে এসে। তাহলে রণবীর চৌহান যখন বাবুরের কাছে আসলো এবং বাবুরকে চিনতে পারলো যে এ মুঘল বংশের প্রতিষ্ঠাতা বা মুঘল বংশের রাজা বা দিল্লির বর্তমান ইনি হচ্ছেন রাজা, ভাবিতে লাগিল, ভাবিতে মানে চিন্তা করতে লাগলো। হরিতে ইহার বলছে, হরিতে ইহার প্রাণ, অর্থাৎ রণবীর চৌহান কার প্রাণ হরণ মানে ধ্বংস করা, বিনাশ করা, হরণ শব্দের অর্থ বিনাশ করা, ধ্বংস করা। তাহলে কার প্রাণ লওয়ার জন্য রাস্তা রাস্তায় রণবীর চৌহান ঘুরতেছে এই বাবুরের পথে পথে, আমি করি তার সন্ধান, সন্ধান মানে খোঁজ। তাহলে রণবীর চৌহান কার সন্ধান করতেছে? বাবুরের। কোথায়? রাজপথে। কোথাকার রাজপথে? দিল্লি রাজপথে। বাবুরের বলছে, বাবুরের পায়ে পড়ি এসে বলছে পড়ি এসে তখন লুটে। তাহলে বাবুরের পায়ে এসে কে লুটে পড়লো? রণবীর চৌহান। কহিল সফিয়াত গুপ্ত কৃপান, গুপ্ত কৃপান শব্দের অর্থ লুকানো তলোয়ার। তাহলে গুপ্ত, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, গুপ্ত মানে গোপন, কৃপান মানে তলোয়ার। তাহলে গুপ্ত কৃপান বাবুরের করপুটে, করপুটে মানে পায়ের কাছে বা নিকটবর্তী কোথাও বা পায়ের কাছে, করপুটে, কর মানে হাত, কিন্তু এখানে করপুটে বলতে পায়ের কাছে বোঝাতে ব্যবহার হয়েছে। কইয়া সফিয়া গুপ্ত কৃপান, গুপ্ত কৃপান মানে গোপন তলোয়ার, বাবুরের করপুটে নিকটে বা কাছে পায়ের কাছে এসে তলোয়ার ফেলাই দিল। জাহাফানা, হুজুর এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণ বধ, অর্থাৎ আমি এই গুপ্ত কৃপান দিয়ে আপনার প্রাণকে বধ করতে চেয়েছি, হত্যা করতে চেয়েছি। করিতে আসিয়া একই দেখিলাম, আমি আপনাকে হত্যা করতে এসে কি দেখলাম? একটা মাতৃের ছেলের জন্য আপনার জীবন দিতেও প্রস্তুত। ভারতের রাজপদে, ভারতের রাস্তায় আপনাকে দেখলাম, একটা মত্ত হাতির কাছে আপনি ছুটতেছেন একটা মাতৃের শিশুকে বাঁচার জন্য, আর আপনার মতো লোককে আমি হত্যা করার জন্য গুপ্ত কৃপার নিয়ে বাইর হয়েছি। বলছে সাজে আপনারে, আপনাকেই শুধু মানায়, সাজে মানে মানায়, আপনাকেই শুধু মানায়, অন্য কারে নয়, অর্থাৎ দিল্লির রাজপথ আপনার জন্যই, আপনার জন্যই সাজিয়েছে, আর অন্য কেউ এটার যোগ্য নয়। বীর ভাগ্য, অর্থাৎ বীরের, বীর বলতে এখানে ভারত রাজ্যকে বোঝাচ্ছে, এ বসুধা, এই পৃথিবী এই রকম লোকের কাছেই থাকবে। একথা সবাই কয়, কয় শব্দের অর্থ বলে। ভারত ভূমির যোগ্য পালক যেবা, অর্থাৎ ভারত রাজ্যের, ভারত দেশে সবচেয়ে যোগ্য পালক অর্থাৎ সেবক, পালক মানে সেবক, যোগ্য সেবক যেবা, অর্থাৎ আপনি হচ্ছেন ভারতবর্ষের একজন যোগ্য, সবচেয়ে উপযুক্ত একজন সেবক। তাহাতে ছাড়িয়া এ ভূমির অন্য কাহারে করিবে সেবা? আপনা ব্যতীত অন্য কোনো ব্যক্তি এই ভারত রাজ্য সেবা করতে পারবে না। কেটেছে আমার পূর্তি হিংসার অন্ধ মোহের ঘোর, মোহ মানে আকর্ষণ, অন্ধ মানে অন্ধ, অন্ধের মতো করে কেটেছে মানে আমার চলে গেছে, কেটেছে আমার চলে গেছে। অর্থাৎ রণবীর চৌহান বাবুরকে বলতেছে, আপনাকে হত্যা করে যে আমি দিল্লির মসনদে বা দিল্লির সিংহাসনে বসতে চেয়েছিলাম, এই ঘরটা আমার কেটে গিয়েছে, এই অন্ধক ঘোরটা আমার, মোহটা কেটে গেছে। সপিনু মানে আত্মসমর্পণ করা, সপিনু মানে আমি আত্মসমর্পণ করেছি, কি আত্মসমর্পণ করেছি? জীবন আত্মসমর্পণ করেছি। তাহলে বাবুরের জন্য কে জীবন আত্মসমর্পণ করেছে? চিতরের রাজা রণবীর সিংহ। বলছে করুন এখন দ্বন্দ্ব বিধান মোর, মোর মানে আমার। তাহলে আমি আপনাকে হত্যা করার জন্য যে বাইর হয়েছি, এখন আপনি আমাকে দ্বন্দ্ব বিধান, শাস্তি বিধান করুন। দ্বন্দ্ব বিধান শব্দের অর্থ আপনি আমাকে শাস্তি দেন, আমি আপনার শাস্তি মেনে নিতে রাজি। কেন? আপনি একজন মাতৃের ছেলেকেও বাঁচাতে রাজি, যেখানে আপনার মতো মানুষকে আমি হত্যা করার জন্য গুপ্ত কৃপার নিয়ে বাইর হয়েছি, অতএব আমি দণ্ডপ্রাপ্ত আসামি একজন বা শাস্তির বিধান, আমি শাস্তি পাচ্ছি। রাজপথ হতে উঠায় যুবকটিকে, এই পায়ের কাছ থেকে বা রাস্তা থেকে এই রণবীর চৌহানকে উঠায় নিয়ে, কহিল বাবু ধীরে
বড়ই কঠিন জীবন দেওয়া জীবন নেওয়ার চেয়ে। এই কবিতার মধ্যে অন্যতম একটি গুণ বলছে জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, অর্থাৎ এই লাইনটির জন্য এই কবিতাটি আলোকিত হয়েছে যে জীবন দেওয়ার চেয়ে জীবন নেওয়া অনেক বেশি কঠিন। জানো না রে ভাই, অর্থাৎ এই বাবুর রণবীর চৌহানকে বলতেছে ভাই জীবন দেওয়া অনেক শখ কঠিন কিন্তু জীবন নেওয়া অনেক সহজ। বলছে ধন্য হলাম আজি তোমার তোমারে পেয়ে, অর্থাৎ তোমার মতো শাসককে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, ভাগ্য মনে করি। আজি হতে মোর শরীর রক্ষ, অর্থাৎ তুমি আজ থেকে আমার দেহ রক্ষী। তাহলে যখন সে শাস্তিবিধান দণ্ডবিধান চাচ্ছে বাবুরের কাছে, রণবীর সিং চৌহান যখন শাস্তি চাচ্ছে দণ্ডবিধান চাচ্ছে, তখন শাস্তি স্বরূপ না দিয়ে শাস্তি না দিয়ে কি দিয়েছে, বাবুরের দেহরক্ষী। তাহলে বাবুরের মহত্ত্ব কবিতায় বাবুরের দেহরক্ষী কে ছিলেন, বাবুরের দেহরক্ষী রণবীর চৌহান ছিলেন। বলছে আজি হতে মোর মোর মানে আমার শরীর রক্ষী হও, শরীর মানে দেহ রক্ষী হও, অর্থাৎ দেহ রক্ষী কে ছিলেন, প্রাণ রক্ষা হইলে মোর, বলছে প্রাণ রক্ষা হইলে আমার, আমার বলতে নিজের, বলছে প্রাণের ঘাতক নাও, তুমি আমার প্রাণের ঘাতক, প্রাণ তুমি থাকতে আমার প্রাণ বিনাশ ধ্বংস হবে না, যেহেতু তুমি আমাকে হত্যা করতে এসে নিজের ভুল বুঝতে পেরেছো, উপলব্ধি করতে পেরেছো, তুমি আজ থেকে আমার কাজে লেগে যাও, তুমি আমার দেহরক্ষী হও। তাহলে এই কবিতাটি একটি কাহিনী কবিতা। এই কবিতা থেকে আমরা অনেক তথ্য পেয়েছি, কি কি অনেক তথ্য, যে বাবুরের সাথে ইব্রাহিম লোধি অর্থাৎ লোধি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোধির সাথে পানিপথে যুদ্ধ হয়েছিল, পানিপথে হত, পানিপথে যুদ্ধে কে মারা যায়, ইব্রাহিম লোধি মারা যায়। কত সালে পানিপথে যুদ্ধ হয়েছিল, 1526 সালে। পানিপথে মোট কয়টি যুদ্ধ হয়েছিল, তিনটি যুদ্ধ হয়েছিল। পানিপথ জায়গাটি কোথায়, দিল্লির উত্তর পশ্চিমে পানিপথ জায়গাটি অবস্থিত। এরপর সংগ্রাম সিংহ কে, সংগ্রাম সিংহ ছিল মেবারের রাজা। সংগ্রাম সিংহের সাথে বাবুরের যুদ্ধ কোথায় হয়েছিল, খানুয়ার প্রান্তে হয়েছিল। কত সালে হয়েছিল, 1527 সালে হয়েছে। খানুয়ার প্রান্তের যুদ্ধে কে জয়লাভ করে, বাবুর জয়লাভ করে, কে পরাজয় করেছে, সংগ্রাম সিংহ পরাজয় করেছে। এরপরে দৌলত খা লোধি কে, দৌলত খা লোধি ছিলেন পাঞ্জাবের শাসক, তিনিও কার কাছে পরাজয় হয়েছে, তিনিও বাবুরের কাছে পরাজয় হয়েছে। এবং সর্বশেষ যার জন্য এই কবিতাটি লেখা বাবুরের জন্য, তিনি সর্বশেষ বাবুরকে হত্যা করার যে রণবীর সিংহ, এই রণবীর সিংহ কি হয়েছে, এও বাবুরের কাছে আত্মসমর্পণ করে জীবন ভিক্ষা নিয়ে দেহরক্ষী হয়েছে। তাহলে এই কবিতাটি আমরা অনেক তথ্য পেলাম, এই কবিতাটি থেকে আমরা শিক্ষা নিব এবং নিজেকে আরো সমৃদ্ধ করে আমরা সার্টিফিকেট পরীক্ষা জিএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ভালোভাবে কৃতকার্য হতে পারি, আমরা যেন যোগ্যতা দিয়ে দেশের সেবা করতে পারি, এইরকম নিজেকে যোদ্ধা বা সৈনিক হিসাবে গড়ে তুলব। এবং যেই তথ্যগুলো এখানে আছে টিকা ও শব্দার্থ মোটামুটি সবগুলোরই অর্থ করে দিয়েছি। পড়াইতে পড়াইতে যতগুলো তথ্য আসে প্রশ্ন আকারে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতা, মোটামুটি এগুলাই বহুপদী আসবে এবং এগুলা থেকে উদ্দীপক যে আসবে সেই উদ্দীপক গুলার জ্ঞানমূলক অনুধাবনমূলক মোটামুটি সব আলোচনা হয়ে গেছে। এখন আমরা পড়বো কবি পরিচিতি, কবি পরিচিতি কালিদাস রায়। কালিদাস রায় এই কবিতাটি তো বলছি পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কালিদাস রায় 1882 সালে জন্মগ্রহণ করেছেন। কত সালে, 1882 সালে। কোন দেশে, ভারতে। কোন রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্য। কোন জেলা, বর্ধমান জেলা। কোন গ্রাম, কড়াই গ্রামে জন্মগ্রহণ করেন। এবং পেশাগত জীবনে তিনি শিক্ষক ছিলেন। মহতী পেশা, পৃথিবীর সকল পেশার সবচেয়ে বড় বা মহতী পেশা হচ্ছে শিক্ষা পেশা। তিনি শিক্ষা পেশায় জড়িত ছিলেন বা শিক্ষকতা করেছেন এবং তিনি এই শিক্ষকতা করতে গিয়ে তিনি কবিশেখর উপাধিতে ভূষিত হয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট কবিশেখর উপাধি, যেমন বিদ্রোহী কবি কার উপাধি, নজরুল, কাজী নজরুল ইসলামের। বাংলাদেশের জাতীয় কবির নাম কি, কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের পল্লী কবির নাম কি, জসীমউদ্দিন। ঠিক বা কবিশেখর কার উপাধি বা কাকে ভূষিত করা হয়েছে, কবিশেখর বলতে কালিদাস রায়কে বোঝানো হয়েছে। এবং এই কবিতা চর্চা করতে গিয়ে বা সাহিত্য সাধনা করতে গিয়ে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট, ডক্টরেট অফ লিটারেচার, ডিলিট, ডক্টরেট অফ লিটারেচার। তাহলে কালিদাস রায়কে ডিলিট উপাধি ভূষিত করেছে কোন বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
এবং কালিদাস রায়ের অনেকগুলা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে, যে পর্ণপুট একটা, তারপর হচ্ছে ঋতুমঙ্গল একটা, তারপরে হচ্ছে খুদকুর একটা ইত্যাদি। এরপর তিনি 1960 সালে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কালিদাস রায় 1960 সালে মৃত্যুবরণ করেন, 1882 সালে জন্মগ্রহণ করেন। এই বাবুরের মহত্ব কবিতাটি কালিদাস রায় লিখেছেন, এটি পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কালিদাস রায়ের উপাধি কি? কবিশেখর বা কোন উপাধিতে ভূষিত করা হয়? কবিশেখর উপাধিতে ভূষিত করা হয়। এবং তিনি সাহিত্য চর্চার জন্য কি উপাধিতে ভূষিত কি লাভ করেছেন? ডিলিট, ডক্টরেট অফ লিটারেচার। কোন বিশ্ববিদ্যালয়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আশা করা যায় আমরা সব তথ্যগুলোই পড়েছি। আমরা এখন এগুলো আবার আমি তো আমার মতো করে বলছি, তোমরা এখন অবশ্যই তোমার মতো করে নিজের মনোযোগ দিয়ে নিজে পড়বা। এবং সবাই ঘরে থাকবা, সুস্থ থাকবা, সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।